হাতে হারিকেন ধরিয়ে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের রাজপথ দখলে নেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, টেনে হিঁচড়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো হবে। মইনুল আহসানের রিপোর্ট। ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে সড়ক বন্ধ করে দিয়ে রাজনৈতিক সহকর্মী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করে। বিএনপি সিনিয়র নেতারা বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার আবারও হত্যা নির্যাতনের পথ বেছে নিয়েছে। তাদের দাবি, এ দফায় সরকারের শেষ রক্ষা হবে না। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের মালিকদের, জনগণকে সভা সমিতি করার, প্রতিবাদ করার অধিকার পরিষ্কারভাবে দিয়েছে। এই অধিকার অনুমতির নামে কেড়ে নেওয়ার কোনো সুযোগ না। সেই ঘোড়ায় সম্পূর্ণ বিনা কারণে, বিনা উস্কানিতে জনগণের দাবি নিয়ে যারা সেখানে সভা করছিল, সমাবেশ করছিল, সেখানে তাদের উপর অতর্কিত পুলিশ আক্রমণ করে, তাদের উপর গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, এবং আমার বন্ধু, আমার ভাই, আমার সহকর্মী আব্দুর রহিমকে হত্যা করে। রহিমের মা কালকে যখন মঠ থেকে তার লাশ নিতে যায়, সেখানে গিয়ে চিৎকার করে বুক থাপড়ে থাপড়ে বলছে, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। রহিমের এই রক্তের মধ্য দিয়ে এই দেশে যে অনাচার, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং দুঃশাসন, গায়ের জোরের সরকারের বিদায়ের ব্যবস্থা, বিদায়ের সূচনা আব্দুর রহিমের রক্তের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীদের হাতে হারিকেন ধরিয়ে দিতে হবে, প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নীতি নির্ধারকরা। হারিকেন ধরার সময় এসে গেছে আপনাদের, হারিকেন ধরারও টাইম পাবেন না, পেছনের রাস্তা দিয়ে যাওয়ারও সময় পাবেন না, এরকম বহু ঘটনা আছে। রাস্তা দখল করতে রাজি আছেন? রাস্তায় না নামলে কিছুই হবে না, রাস্তা না। এ সময় আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে বিএনপির অঙ্গ সংগঠনগুলো ধারাবাহিক বিক্ষোভ সভা সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।